হবে। ট্রাম্প প্রশাসন থেকে প্রকাশনা বন্ধ চেষ্টাকালীনই শুরু হয়ে গেছে ফায়ার অ্যান্ড ফিউরির বিক্রি। বইটি নিয়ে ক্রেতাদের উৎসাহ চোখে পড়ার মতো। আমি এটা কেনার জন্য মানসিকভাবে স্থির ছিলাম না, কিন্তু যখনই আমি জানতে পেরেছি এখানে প্রেসিডেন্ট ট্রাম্পকে হেনস্থা করা হয়েছে, তখনই এটা কিনতে ছুটে এসেছি। বইটি পড়ে ভীত হওয়ার জন্য আমি প্রস্তুত, তবে আমি মনে করি একজন নাগরিক হিসেবে এটা জানা প্রয়োজন কি হচ্ছে আমাদের সরকারি প্রশাসনে। নিউইয়র্ক শহরের পশ্চিমে 112 নম্বর স্ট্রিটে বুক কালচার নামে বইয়ের দোকানে তোলা হয় বইটি। স্থানীয় সময় শুক্রবার প্রকাশের দিনই এটি ছিল তাৎক্ষণিক বেস্ট সেলার হওয়া বই। বইটি তোলার আগেই ধারণা করেছিলাম অনেক কপি প্রয়োজন হবে, কারণ এর চাহিদা প্রচুর। হোয়াইট হাউস কর্মীদের বরাত দিয়ে বইয়ে মাইকেল ওলফ লিখেছেন, তারা তাদের প্রেসিডেন্টকে বাচ্চা সুলভ আচরণ করতে দেখেছেন, কারণ ট্রাম্পের কেবল তাৎক্ষণিক পরিতৃপ্তি প্রয়োজন, তিনি পড়েনও না শোনেনও না, পিনবলের মতো নিয়ন্ত্রণহীন। এই বর্ণনার প্রেক্ষিতে প্রেসিডেন্ট ট্রাম্পের মানসিক স্থিরতা নিয়ে নতুন করে গুঞ্জন ওঠে পাঠক সমাজে। আর তারই ধারাবাহিকতায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের মানসিক স্বাস্থ্য নিয়ে তার মনে কখনো কোনো প্রশ্ন নেই। তবে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের মতন গতানুগতিক নন তিনি। অনেকেরই হয়তো মনে আছে 2017 শুরুর দিকে এই ব্যক্তি সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্পকে মূর্খ বোকা বলে অভিহিত করেছিলেন। এই বইটি লেখার জন্য নির্বাচনী প্রচারণাকালীন ও প্রেসিডেন্ট হিসেবে অভিষেকের পর সর্বমোট 3 ঘন্টা সময় ট্রাম্পের সাথে কাটিয়েছেন বলে জানিয়েছেন লেখক মাইকেল। তবে ট্রাম্প বলছেন তার নিজের কিংবা হোয়াইট হাউজের অন্য কারোর সাথে এই বইয়ের জন্য কথা বলতে ওলফকে প্রবেশাধিকার দেননি তিনি।